এই আস্তে 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 তেল কই তেল কই এই ব্যাগি চুরে ভালাইন না আরে ভয় আস্তে যান আস্তে যান তেল কোনটা বেছেন এই আস্তে এই সব বানাই ধান আস্তে আস্তে এই আস্তে তেল কোনটা বেছেন লোকটা দেখো তো বেরা 780 দেখিনি 790 এক লিটার নাই140 টাকা না না এখন কত বেচা এখন লেখা তো আছে 140 আপনি লেখার 1 টাকা বেশি বিক্রি না 140 টা বেশি ঠিক আছে আর ডাইল ডাইল কত করে ডাইল হলো 135 35 ওখানে তো গুলো 40 স্যার অনেক সময় ডাইল ডাইল বেশ কম থাকে স্যার আমাদের একটু আগে কিনে আসছে 130 টাকা ঠিক আছে আর ছোলা গুলি ছোলা 105 টাকা 120 টাকা দেখি দেখি আরো বেশি এই মানে মানুষ একটু কিনতেও একটু কি করে কিনতে হয় আর চিনি কি তিরের টাই বিক্রি করে আর প্রেশার দেয় দেয় নাই বাকি গুলো প্রেশার 142 টা দিছে 100 যখনই যদি শুনেন আমরা কিন্তু আপনাকে সহযোগিতা করতে আসছি আপনাকে যদি বিল থেকে বেশি দামে দেয় ইয়ে জানাইবেন এই যে কমিশনার সাহেব আছে জানাইবেন আমরা মিল ধরার জন্য আমরা কিন্তু ছোট ব্যবসায়ী দেন কষ্ট দেওয়ার জন্য না আপনারা যদি 5 টাকা কমে পান আপনি 5 টাকা বেশিতে বেচতে পারবেন আর আমরা যদি 10 টাকা বেশিতে পান আপনি বেচতে পারবেন না তাই না তো এইটাই একটু খেয়াল রাখবেন এই এদিকে আদি করবো কোন মাছ নাই ভালো আছো তোমরা ৫৫০ দিতেছি মানে চর্বি ছাড়া নিলে কালকে আমাদের হলি সাহেব 595 টাকা বিক্রি করবে তাতে কি হলি সাহেবকে বাধা দিবেন আপনারা না না কালকে 595 টাকা হলি বিক্রি করবে পোলায় মোলায় দেখিস মিলেন আবুল ভাই কিন্তু সবই সারা দেয় যদি বাজার কমিটি একটু উদ্যোগ নেন নিজেরাও অন্তত যদি দুইটা গরু জবাই দেয় আমার আমার বাজারটা আল্লাহর রহমতে